নমস্কার, আমি প্রত্যুষা। শুরু করছি উত্তরের বাউ। প্রথমে দেখে নিচ্ছি আজকের শিরোনাম। আজ বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে পুন্ডিবাড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের আয়োজনে রক্তদান শিবির। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে নিজ কর্তব্যে অবিচল অঙ্গনারী কর্মী সাহেরা বেগম। রেলঘুমটি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল একজনের। আজ বিশ্ব রক্তদাতা দিবসে প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায়ের উদ্যোগে কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের পুন্ডিবাড়ি অঞ্চলে তৃণমূল কংগ্রেসের আয়োজনে হল রক্তদান শিবির। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গোপাল কৃষ্ণ দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি গোপাল সরকার, প্রধান নূর ইসলাম, উপপ্রধান শেফালী রায়, প্রাক্তন ব্লক সভাপতি দুলাল সরকার সহ অনেকে। বিশ্ব রক্তদাতা দিবস, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, এই বিশেষ দিনে আমরা কোচবিহার উত্তর বিধানসভার পুন্ডিবাড়ি অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে এবং আমাদের সার্বিক সহযোগিতায় একটা রক্তদান শিবিরের আয়োজন করেছি। এই করোনা আবহে যখন ব্লাড ব্যাঙ্কগুলোতে রক্ত সংকট দেখা দিয়েছে, তখন কোচবিহার মেডিকেল কলেজ এবং হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে আমরা 100 ইউনিট রক্ত আজকে এই রক্তদান শিবিরের মাধ্যমে তুলে দেবো। মেকলিগঞ্জ সুসংগত শিশু বিকাশ প্রকল্পের অধীন চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের তথা কোচবিহার জেলার শেষ সীমানা 135 পানিশালা, আর সেখানেই দেখা গেল আজকে প্রবল বৃষ্টিপাতকে উপেক্ষা করে নিজ কর্মে অবিচল অঙ্গনারী কর্মী সাহেরা বেগম। সাহেরা বেগমের বাড়ি চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েতের এলাকায় 141 নং কামার চ্যাংরাবান্ধা এলাকায়। বাড়ি থেকে অঙ্গনারী কেন্দ্রের দূরত্ব 4 কিমি। এই প্রবল বৃষ্টির মধ্যেও তিনি শিশু ও গর্ভবতী মহিলাদের জন্য বরাদ্দ চাল, ডাল ও আলু নিয়ে এসেছেন বিলি করার জন্য। মোট প্রায় 98 থেকে 100 জন শিশু ও গর্ভবতী মহিলাদের চাল, ডাল ও আলু বিতরণ করেন। সাহেরা বেগম জানালেন, তিনি আজকে প্রত্যেক শিশুর জন্য বরাদ্দ 2 কেজি চাল, 2 কেজি আলু ও 300 গ্রাম ডাল বিতরণ করেন। এছাড়াও তিনি আরও জানালেন যে যারাই বৃষ্টির মধ্যে আসতে পারেননি, আজকে তাদেরকে বাড়িতে বাড়িতে তাদের প্রাপ্য সামগ্রী পৌঁছানোর ব্যবস্থা করা হবে। আমাদের আইসিডিএস প্রজেক্টের ওই যে বাচ্চাদের খাদ্য সামগ্রী দিই হয়, তাই আজকে সেটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা কোথায়, এটা জায়গাটা? এটা হচ্ছে 135 পানিশালা, কেন্দ্র নম্বর 70। এটা হচ্ছে মেকলিগঞ্জ সুসংগত, হ্যাঁ, মেকলিগঞ্জ প্রজেক্টের চাংরাবান্ধা জিপি। আচ্ছা, আজকে কী কী দিচ্ছেন আপনারা? আমরা চাল 2 কেজি চাল বাচ্চা প্রতি, আর ডাল হচ্ছে 300 গ্রাম, আলু হচ্ছে 2 কেজি। আচ্ছা, আপনি কতগুলো বাচ্চা এখানে আছে? এখানে বাচ্চা গর্ভবতী পশু মিলিয়ে মোট 98-100 মতো আছে, আর প্রায় সবগুলোতে দেওয়া শেষ, আর হচ্ছে 3 থেকে 4টা বাচ্চা এখন বাকি আছে। আচ্ছা, ওরা বৃষ্টির কারণে আসতে পারেনি? হ্যাঁ। আচ্ছা, যারা আসতে পারেনি তাদের ক্ষেত্রে নিয়ে কিছু ভাবছেন আপনি? যারা আসতে পারে নাই তাদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করব। এ বিষয়ে একজন অভিভাবক জানালেন, যেভাবে এই প্রবল বৃষ্টির মধ্যেও সাহেরা বেগম দিদি এসেছেন শিশুদের ও গর্ভবতী মহিলাদের জন্য বরাদ্দ সামগ্রী বিলি করার জন্য, এটি সত্যিই প্রশংসনীয় বিষয়। আমি এই মুহূর্তে 2 জন শিশুর জন্য বরাদ্দ সামগ্রী পেয়ে খুব উপকৃত হলাম। আমাদের 2টে বাচ্চা, তো 2টে বাচ্চাতে চাল পেলাম 4 কেজি, আলু 4 কেজি এবং ডাল পেলাম 600 গ্রাম। আচ্ছা, এই বৃষ্টির মধ্যেও যে এই দিদিমণি এসে এভাবে সেন্টারে চাল দিচ্ছেন, তাতে আপনাদের কিরকম লাগছে? না, আমাদের অনেক উপকৃত হচ্ছে। চালটা পাওয়ার পর আমাদের বাচ্চার যে খাদ্যটা, এটা আমাদের বন্ধ হচ্ছে না, এটা চলতেছে। আচ্ছা, কোচবিহার জেলা যুব তৃণমূল কংগ্রেস ও ছাত্র পরিষদের উদ্যোগে বাণেশ্বর তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে হলো রক্তদান শিবির। বরণ করে নিচ্ছে যুব নেতা গণেশ, আমরা বরণ করে নিব এসসিএসটি সংগঠনের কুচবিহার 2 নম্বর ব্লকের আমাদের ছাত্র সমাজ এবং যুব সমাজের উদ্যোগে, এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মূল তৃণমূল কংগ্রেসের যে সংগঠন, তাদের উদ্যোগে টার্গেট আমাদের
300 তা ইতিমধ্যে দেখলাম যে 100 এর উপরে ব্লাড কালেকশন করা হয়ে গিয়েছে প্রচুর যুবক প্রচুর ছাত্র ভাইরা স্বেচ্ছায় রক্তদান করছে আমি তাদেরকে অভিনন্দন জানাই কারণ জানেন সময়টা খুব ক্রাইসিস মুহূর্ত আমাদের বাংলায় এখন রক্তের খুব সমস্যা সেই রক্তের সমস্যা সমাধান করার জন্য আমাদের যুবক ভাইরা এগিয়ে এসেছে আমি অভিনন্দন জানাচ্ছি তাদেরকে এবং সেই সঙ্গে সঙ্গে উদ্যোক্তাদেরও আমি অভিনন্দন জানাচ্ছি রেলখুমটি এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের ঘটনাটি ঘটেছে এনএন রোডে সাইকেল আরোহীকে পেছন থেকে এসে বালুবোঝাই ট্রাক তাকে পিষে দিয়ে চলে যায় ঘাতক ট্রাকের চালক পলাতক জানা গেছে মৃত ব্যক্তির বাড়ি স্থানীয় বেলতলায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কোচবিহার কোতোয়ালি থানা টাউনবাবু ট্রাফিক ওসি চন্দন দাস স্থানীয়দের অভিযোগ গাড়ি নিয়ন্ত্রণের জন্য এই রাস্তা দিয়ে তারা চায় একটি ট্রাফিক নিয়ন্ত্রণ আসছে গাড়ি আটকানো আছে আর বডির নিচে পড়ে আছে খুব কি করে হলো কিছুটা জানতে পেরেছি না এসে কিছু জানি না কিন্তু আমি অনুরোধ করব আমাদের প্রশাসনকে যাতে এই রেলগুমটির থেকে নিকুজবিহার পর্যন্ত এই রাস্তাটা যা পরিস্থিতি আছে তাতে গাড়ির কমসে কম পিক আপটা কমাইতে এবং ট্রাফিক দিতে এই কিছুদিন পরপরই এই জায়গাটার মধ্যে এরকম ধরনের অ্যাক্সিডেন্ট হয় আমি এসে দেখলাম সাইকেলটা ওখানে ওখান থেকে সাইকেলের পড়ে গিয়ে ওখান থেকে ছেঁচড়া নিয়ে চলে আসলো লোকটাকে চেনা গেছে লোকটার বাড়ি বেলতলা ওনার একটা মোবাইল পাওয়া গেছে যোগাযোগ হয়েছে আসছে ওনার বাড়ি কত বয়স সেটা আনুমানিক তো মোটামুটি 45 তো হবেই জোড়াখুনি চাঞ্চল্য আলিপুর দুয়ারের ভুটান সীমান্ত লাগোয়া জায়গায় রবিবার জায়গার বড় মেচিয়া বস্তি এলাকা থেকে গলার নলিকাটা ক্ষতবিক্ষত অবস্থায় উদ্ধার হয় দুই যুবতীর অর্ধনগ্ন মৃতদেহ ওই দুই মৃতদেহের পাশ থেকে উদ্ধার হয়েছে একটি মদের বোতল প্রাথমিক তদন্তের পর অনুমান ওই দুই যুবতী সম্ভবত প্রতিবেশী দেশ ভুটানের নাগরিক তবে এখন পুলিশ ওই দুই যুবতীর কোনো পরিচয় জানতে পারেনি ঘটনার প্রতিবাদে জায়গা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা কন্টিনিউ মার্ডার হো রহা হ্যায় দেখো মে ইসি পিছে মে হম লোগ ঘেরাও কিয়া হ্যায় রুমে ছেতি আজ হম লোগ এফআইআর কিয়া তো 5 দিন হো গিয়া হ্যায় उनका कॉल भी हम कॉल नंबर भी दे दिया हम लोग लेकिन उसको कोई डिटेल्स अभी तक नहीं आ रहा है ठीक है ना अभी फिर कल में दो लड़की का ये हो गया मर्डर ये तो क्या है जो कि बकरी मुर्गी मरता है ना उसी हिसाब से आदमी मर रहा है तो प्रशासन कुछ नहीं देख रहा है प्रशासन इसको जल्द से जल्द पुलिस प्रशासन इसको खोज करे और जो भी जो जो मर्डर है उसको सामने लाए और फिर जब तो भूटान का सुना है बात কারণ একের পর এক খুনের ঘটনা ঘটলেও পুলিশ এখনো কোনো ক্ষেত্রে খুনের কিনারা করতে পারেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের तो मुझको तो जैसे गांव का आदमी से सुबह को दो लड़की की एक लड़का एक लड़की दो टू लड़की है दोनों जन दो दो जन का डेड बॉडी ऐसे मिल गया हूँ तो हम लोग को तो मॉर्निंग में मतलब मुझको तो मैसेज मिला तो उसके बाद मैं आ गई यहाँ पर थाना में वही कुछ इन्वेस्टिगेशन हुआ उसके वजह से हम लोग মোয়ামারী গ্রামে মোয়ামারী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব আর কোচবিহারের চেতনা স্বেচ্ছাসেবী সংগঠন মিলে আজ এলাকার এলজিবিটি মানুষগুলোকে চাল ডাল সয়াবিন ডিম সাবান এসব তুলে দিলেন সঙ্গে চেতনা স্বেচ্ছাসেবী সংগঠন এলাকার কিছু শিশুকে দুধের প্যাকেট তুলে দিলেন মোয়ামারী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব লকডাউনের শুরু থেকে এলাকায় দুস্থ অসহায়দের পাশে দাঁড়িয়েছে আর এখনও সেটা চালিয়ে যাচ্ছে ক্লাবের উদ্যোগে এবং চেতনা স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় আমাদের এই ক্লাবের সামনে আমরা এক ত্রাণ বিলি করার প্রোগ্রাম নিয়েছি সেখানে পানিশালার সমকামী গোষ্ঠীদের আমরা ত্রাণ বিতরণ করেছি এছাড়াও চেতনা স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষে ছোটো ছোটো বাচ্চাদের জন্য বেবি ফুড বিতরণ করা হয়েছে ধন্যবাদ চেতনা স্বেচ্ছাসেবী সংস্থাকে আমাদের সাথে সহযোগিতা করার জন্য মহামারী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব লকডাউনের প্রথম থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছে এখনও পর্যন্ত আমাদের ত্রাণ বিলি করার কার্যক্রম চলছে আমরা চাই ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম চালিয়ে যেতে
আমি সর্বপ্রথমে এই হরাঘাট মহারী বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব চেতনা এনজিওকে ধন্যবাদ জানাই, কেননা আমরা যে আমাদের যে তোষী শিল্পী মঙ্গল সোসাইটির যে সদস্য বা সমকামী মানুষজন রয়েছে তাদের সাথে। এখনকার মতো উত্তরের বাউ এই পর্যন্ত, পরবর্তী খবর পেতে চোখ রাখুন উত্তরের বাউয়ে। নমস্কার।